দর্শকের বিষয়ে আরো খবর জানতে রাজবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মিঠুন গোস্বামী। মিঠুন, অপরিপক্ক পেঁয়াজ উত্তোলনের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা রাজবাড়িতে। রাজবাড়ি যেহেতু কৃষি প্রধান একটি জেলা, এ জেলায় কিন্তু বৃহৎ আকারে পেঁয়াজের উৎপাদন হয়ে থাকে। তবে পেঁয়াজের যে উৎপাদন দীর্ঘ কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু পেঁয়াজের মৌসুমে পেঁয়াজের দাম ভালো থাকায় কৃষকরা কিন্তু তাদের অপরিপক্ব পেঁয়াজই কিন্তু উঠাচ্ছে এবং সেটি বিক্রি করছে। গতকালকে যে পেঁয়াজের বাজার ছিল 3000 টাকা, সেটি কিন্তু আজকে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ বাজারে ওঠার কারণে সেটি কিন্তু 2600 টাকায় নেমে এসেছে। তবে আমি যে কৃষি অফিসের সঙ্গে কথা বলেছি, সে কৃষি দপ্তর বলছে যে মূলত রাজবাড়িতে প্রায় 35,000 হেক্টর জমিতে এবছর কি পেঁয়াজের চাষ হয়েছে। তবে তাদের যে ধারণা, উৎপাদনের ধারণা ধরা হয়েছিল প্রায় 450,000 মেট্রিক টন। তবে তারা অপরিপক্ত যে পেঁয়াজ কৃষক বিক্রি করছে সে বিষয়ে তারা সাধারণ কৃষকের সঙ্গে ইউনিট অনুযায়ী তারা বিভিন্ন মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছে যে আসলে পেঁয়াজের যে এখন উঠালে সেই পেঁয়াজের পরিমাণ কিন্তু আজ থেকে 15 দিন পরে উঠালে যে ওজনে বেশি পাওয়া যাবে তার থেকে অনেক কম পাওয়া যায়, এই বিষয়ে কিন্তু বারবার দিক নির্দেশনা দিয়ে আসছিল। মূলত রাজবাড়ির যে পেঁয়াজের যে মাঠ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ রাজবাড়ি থেকে সরাসরি যুক্ত থাকার জন্য।